অনন্য বছর সে এবছর যে পূজাটি হয়েছে আমাদের এই বাড়তি ছুটিটাই আমাদের বাড়তি আনন্দ এমনই একটা আনন্দ যেটা ভাষায় প্রকাশ করার মতো না মা দুর্গা সে আসে আমাদের জন্য দুষ্টের দমন সৃষ্টির পালনের জন্য অশুভ শক্তিকে বিনাশ করার জন্য সেই অশুভ শক্তি বিনাশ করার লক্ষ্যে প্রতিবারই জাগজমকভাবে এই পূজা হওয়া উচিত আমি মনে করি এই যে জায়গাটা আমি পূজা করছি সেই জায়গাটি আমি ধরে রাখতে পারি এবং সরকার যাতে আমার সহযোগ করে রেলওয়ে পরিত্যক্ত জায়গার কিন্তু অভাব নাই কিন্তু কেন সরকার জন্য যে জায়গাটা আমি পূজা করছি এই জায়গাটি যেন অন্তত পূজা করার জন্য আমাদের প্রতিবছর সুযোগ সুবিধা দেয় এবং অস্থায়ী যদিও জায়গা কিন্তু তবু যেন মন্দির করার জন্য সুযোগ দেয় এক কেজি চাল কিনলে যেমন পাথর থাকে মানুষের মধ্যে এখন ভালো মন্দ থাকবে সেগুলি বিচার করলে দেশে থাকা যাবে না আমরা ভাই ভাই আমাদের কৃতজ্ঞবোধ থাকবে একজনের প্রতি আরেকজনের সনদি থাকবে সেই সনদি নিয়েই আমি কিন্তু পূজা করছি আর্মি বিডিআর র্যাব পুলিশ সবাই অনেকভাবে আপনাদের সহযোগিতা করছে প্রতি বছরের ন্যায় এবারও মা এসেছেন আগামীতেও মা আসবেন আমাদের দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়ে যাতে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে একত্রে থাকতে পারি যে দুষ্ট চক্র মুষ্টিমেয় সরকার পরিবর্তনের সাথে সাথেই হিন্দু সনাতনীদের উপরে নির্যাতন করে এগুলোর থেকে যাতে আমরা পরিত্রাণ পাই মা তাদের শাস্তি দিক আমরা মার কাছে প্রার্থনা করি যেন দুষ্টের দমন এবং সৃষ্টির পালন যেন হয় এবং বাংলাদেশের মানুষ যেন শান্তিপূর্ণভাবে যেন বসবাস করতে পারে প্রত্যেক ধর্মকে যেন সম্মান দেয় প্রত্যেক ধর্মের মানুষ যেন মিলিত বন্ধমে অসাম্প্রদায়িক চেতনায় যেন প্রত্যেকটা ধর্মীয় উৎসব যেন সুন্দরভাবে করতে পারে বাংলাদেশের মানুষ এবং আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে এবং আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশি আমাদের সেনাবাহিনীকে তারা আমাদের সার্বিকভাবে নিরাপত্তা দিয়েছে আমরা শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে করেছি দেশবাসীকে জানাই শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা অভিনন্দন।